বর্তমান ক্যাবিনেটে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন তাদের 99% সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাথে সম্পর্ক আছে বলে মন্তব্য করেছেন আব্দুল জলিল। সামরিক এই সংস্থাটি কেবল তাকেই নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। আমি যেটা মনে করি এটা আবার অ্যাকচুয়ালি আওয়ামী লীগের 99% আওয়ামী লীগের নেতারা যারা ক্যাবিনেটেও যারা আছে they had link up with DJFI. এক DJFI আমাকেই পারে নাই তাদের নিয়ন্ত্রণে নিতে, এবং আমি অল থ্রু আপনি আমার টোটাল স্টেটমেন্ট গুলো পড়বেন দেখবেন আমি অল থ্রু আই ডিফেন্ডেড শেখাইছি না, আই স্টুড বাই হার সাইড। এবং তারা উপলব্ধি করেছে যে এই একটা লোক বিং দি সেক্রেটারি অফ দি পার্টি যদি এরকম ভোকাল থাকে তাহলে আমাদের যে গোল টু রিমুভ বোথ দি লিডার্স রিপ্লেসমেন্ট করে পার্টিকে তারা সাজাবে স্বপ্ন দেখে এটা তাদের জন্য কঠিন হবে। সমঝোতার মাধ্যমে মহাজোট সরকার ক্ষমতায় এসেছে বলে মনে করেন আব্দুল জলিল। বিগত পার্লামেন্টের নির্বাচনে এই সমঝোতায় মহাজোটের নিরঙ্কুশ বিজয় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। আমি নিজে মনে করি যে ক্ষমতার এই বিপুল বিজয় এর পেছনে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। উনি বন্দী অবস্থায় আমেরিকা গেলেন না, আমেরিকা থাকলেন না, আশরাফ সাহেবকে আশরাফ সাহেব পালাই গেল, তিন দিন পরে আশরাফ সাহেব ঢাকায় কে নিয়ে আসলো, রেহানা নিয়ে আসলো না ডিজেপি এর সঙ্গে আলাপ করে, এন্ড হি ওয়াজ প্ল্যান্টেড দেয়ার। একথা বলে কে বলবে বলেন, কে বলবে একথা? আমি অন্য কেউ বলবো না, আমি বলবো। এছাড়া 111 থেকে বাংলাদেশের রাজনীতিবিদরা কোনো শিক্ষা নেননি বলেও মন্তব্য করেন আব্দুল জলিল। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।